আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক চেরি ফুল গাছ আছে এবং চেরি ফুল ফুটে আছে রাস্তার দুই পাশে এই নেইবারহুডের দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে চেরি ফুলের গাছ লিসিপ্রণয় অ্যাডভেঞ্চারে আপনাদের স্বাগতম জানাই গত ভিডিওতে চেরি ফেস্টিভ্যালের প্রথম পার্টে আমরা স্ট্রিট ফুড খেয়েছিলাম এবং ওখানে যে স্টলগুলো ছিল ওগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছিলাম এই পর্বে আপনাদের আমরা একটি নেইবারহুডে এবং একটি কলেজে নিয়ে যাব যেখানেও প্রচুর চেরি ফুলের গাছ ছিল এবং আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখিয়েছি এত সুন্দর চেরি ফুল আশা করি এই ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে চলুন ঘুরে ঘুরে দেখি কথা বলতে বলতে আমরা নেইবারহুডে চলে এসেছি এই নেইবারহুডের প্রত্যেকটা বাড়ির সামনে চেরি ফুলের গাছ রয়েছে এবং যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তার দুপাশে প্রচুর ফুলের গাছ কি চমৎকার একসাথে এতগুলো চেরি ফুল এর আগে আমি কখনো দেখিনি আপনারা কি দেখেছেন এই দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই চেরি ফুলের গাছ এবং আপনারা জেনে অবাক হবেন যে এই পুরো মেকন শহরে এই 300,000 থেকে 350,000 অর্থাৎ 3,00,000 থেকে 3,50,000 চেরি গাছ আছে এগুলোর নাম হচ্ছে ইয়োশিমো চেরি গাছ এগুলো জাপানিজ প্রজাতি তো এই শহরের যে আজকে ফেস্টিভ্যালটা হলো এটা হলো 40তম ফেস্টিভ্যাল এক্সেলেন্ট ডাইনে যাই আমরা একটু ডাইনে দেখা যাচ্ছে প্রচুর ফুলের গাছ এগুলা সুরায়ারা মিস করলো আমাদের সাথে সুরায়ারা আসছিল ওরা আগেই ফিরে গিয়েছিল কোনো একটা দরকারে আসলে ঘোরার আনন্দ তো এক্সপ্লোরিংয়ের মধ্যেই অনেক কিছুই আগে থেকে প্ল্যান করে ঠিক ওইভাবেই ওই সময়ই ওটা পাওয়া যায় না কিংবা দেখা যায় না তাই আমরা এই মতবাদে বিশ্বাসী যে প্ল্যান অ্যাজ ইউ গো অর্থাৎ যেতে যেতেই আমরা নতুন পরিকল্পনা কিংবা প্ল্যানে চেঞ্জ আনতে পারি এই যেমন আজকে আমরা প্রথমে সেই থার্ড স্ট্রিটে ফুড ট্রাকে ঘুরতে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম তারপর মনে হলো এই নেইবারহুডটার কথা কারণ এই নেইবারহুডে আমরা গত বছরে এসেছিলাম কিন্তু সেটা ছিল চেরি ফুলের সিজনের শেষে সুতরাং আমরা কোনো ফুল দেখতে পাইনি তো মনে হলো এবছর এখানে যেয়ে দেখি কি অবস্থা তো লাকলি আমরা এখানে এসে এই ফুলগুলো দেখতে পাচ্ছি এবং তা আপনাদের সাথেও শেয়ার করতে পারছি সেজন্যই আমরা কোথাও ঘুরতে গেলে একটু ফ্লেক্সিবল থাকি নিজেদেরকে সময় এবং সুযোগ দুটাই দেই প্ল্যান চেঞ্জ করার পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম সবুজে ঘেরা গাছগাছালিতে পূর্ণ একটা নেইবারহুড খুবই সুন্দর একটা ঝকঝকে দিন একেবারে আজকেই তাপমাত্রা মনে হয় এই সামারে প্রথম 80 উপরে উঠে গেছে ওয়াও হাইকিং রোলার কোস্টারের মতো রাস্তা উপর দিকে উঠে গেছে ওয়াও এখানে তো আরো সুন্দর একদম রাস্তার উপরে যান মনে মন্তিয়া ফুলগুলা মনে হচ্ছে রাস্তায় মরিচবাতি লাগায় রাখছে সাদা মরিচবাতি আপনাদের মনে হয়তো একটা ভাবনা আসতে পারে যে আমরা কেন নেমে এই গাছের নিচে ছবি তুলছি না আসলে এগুলো তো মানুষের বাড়ির সামনে এবং এগুলো প্রাইভেট প্রপার্টি অন্য যে কেউ চাইলেই এই বাড়ির সামনে গাড়ি থামাতে পারবে না কিংবা নামতে পারবে না সেটা হবে ট্রেসপাসিং এবং এর জন্য আইন আদালতও হতে পারে সেজন্য আমরা গাড়িতে বসে বসেই ঘুরে ঘুরে দেখছি এই নেইবারহুডে সাদা চেরি ফুলের পাশাপাশি অন্যান্য নানা রঙের ফুলের গাছও রয়েছে খুবই সুন্দর আমরা আসছি জর্জিয়ার মেকন সিটিতে
যে সিটিটা 150 বছরেরও বেশি পুরাতন এবং সাউথের দিকে পুরাতন সিটিগুলোর মধ্যে একটা অন্যতম বড় সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক উন্নত, সবুজে ঘেরা। এখানে ওয়েসলিয়ান কলেজ নামে একটা কলেজ আছে যেটা ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটি থেকেও অনেক বড় এবং এর ক্যাম্পাস অনেক সুন্দর। আমরা এই ক্যাম্পাসে ঢুকলাম, এই ঢুকে আমরা দেখতেছি এইদিক সেদিক। তো এখানে কিছু ফুলের গাছ আছে, আমরা চেরি ফুলের গাছ দেখতে আসছি। আমরা এখন আছি ওয়েসলিয়ান কলেজে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক চেরি ফুল গাছ আছে এবং চেরি ফুল ফুটে আছে। তো এর আগেও এরকম চেরি ফুল ফেস্টিভ্যালে আসি নাই, তো এবারই প্রথম। আর চেরি ফুল এরকম গাছ থেকে দেখাও প্রথম, এতগুলা এর আগে রাস্তায় দেখেছি, রাস্তায় একটা দুটো গাছ তো দেখাই যায় আমেরিকার, বাট একসাথে এতগুলো গাছের এবং এই চেরি ফুলের ফেস্টিভ্যাল খুবই একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমাদের। এবং দেখতে পাচ্ছেন যে ফুলগুলা কি চমৎকার। তো আমি গত 1 বছর ধরে এই ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করছিলাম, আমার ক্যালেন্ডারে মার্ক করে রাখছিলাম যে আমি আসব। কারণ গত বছর আমরা আসছিলাম এই কলেজে যখন চেরি ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে, কারণ তখন জানতাম না যে সময়টা কখন। তো এবছর আসলাম, আজকে শেষ দিন। আসলে এই ম্যাকন শহরের বিভিন্ন স্পটে স্পটে, এটা আসলে একটা জায়গায় যে চেরি ফুলের গাছ কনসেন্ট্রেটেড ওরকম না, পুরো শহরে। যেমন এই ফেস্টিভ্যালটি এখানকার ক্যারোলিন ক্রেটন পার্ক কিংবা মিডল জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ওই ক্যাম্পাসেও হচ্ছে, ওখানেও আছে প্রচুর চেরি ফুলের গাছ, আর ওই পার্কে তো চেরি ফুলের গাছ বিক্রিও করছে। আমরা ওদিকটায় যাইনি, কারণ একদিনে তো আসলে সব জায়গা কভার করা সম্ভব নয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।